আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে একটা অন্য টপিক নিয়ে আসলাম। তো আমি এই লেদ মেশিনটাতে আসলাম ম্যানুয়াল গিয়ার বক্সের গ্যালারি হাফসটা কাটার জন্য, যেটাতে আমার লক বসতে সমস্যা হচ্ছে। তো ভাবলাম একটা ভিডিও করি, তো কীভাবে লোহা দিয়ে লোহা কাটবে। এখানে দেখুন, যেই হাফসটা আমি নিয়ে আসছি এখানে কাটার জন্য, সেটা কিন্তু অনেক কড়া। তো তার থেকেও আরও কড়া দিয়ে এই লোহার সাইডটা কাটবে এখানে। তো পাশাপাশি লেদে আরও কী কাজ হয় সেগুলো দেখতে পারবেন, আর এটা কীভাবে কাটতেছে এটা লেদে। এখন লেদ মেশিনটাতে এটা সোজা করে বাঁধতেছে কোনো রকম টাল ছাড়া, তাহলে সমানভাবে এটা কাটবে। তো দেখুন, এখানে আরও কাজ হচ্ছে, সিলিন্ডার বোরিংয়ের কাজ হচ্ছে, যেগুলো মোটর সাইকেল হেড বা ব্লক বা কারের ইঞ্জিনের কাজ হয়ে গেছে। এরা অনেক দক্ষ, অনেক কাজ করে। তো এরা যে কোনো ধরনের আপনি যেরকম চাবেন সেরকমভাবে এরা তৈরি করে দিতে পারে। এই লোক মেশিনের মাধ্যমে দোয়া দিয়ে দোয়া কাটে কেটে কেটে। তো এক ভাই ইমুতে মেসেজ করছিল যে ভাই আমি কোন কাজটা শিখলে আমার ভালো হবে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা এই লেদ মেশিনের কাজ। তো যেই কাজটাই শেখেন না কেন, হাতের কাজ সব কাজই আসলে মূল্যবান। তো কাজটা ভালো মতো শিখতে হবে, তাহলে আপনি সফল। আর আপনি এই কাজটাও শিখতে পারেন, এটা তো প্রচুর টাকা আছে। মূল কথা, আপনার যেই কাজটা করতে ভালো লাগে, আপনার যে কাজটা করতে ভালো লাগে সেটা আপনি করবেন, তাহলে আপনার তাড়াতাড়ি সেই কাজটা শেখা হবে। ওভার দিয়ে ওভারে জানো
তো এখানে এই হাফ স্কুলার কাটানো শেষ যেটার জন্য আমি লেদে আসছিলাম তো কাজ হয়ে গেছে দেখুন এই সাইড থেকে এটা কাটছে তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিবেন আর যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে আল্লাহ হাফেজ